প্রথমে তো হেয়ার ফলের প্রবলেমের জন্য এসেছিলাম, দেন মেডিসিন কিছু সাজেস্ট করেন, মেডিসিনের পর দেন হেয়ার ফলটা একটু কমেছিল, কিন্তু আমারই নেগলিজেন্সের জন্য আবার মাঝখানে হেয়ার ফল বেড়ে গেছিল। দেন রিগ্রোথের ট্রিটমেন্ট আমি স্টার্ট করি 3 মাস পর থেকে। তো রিগ্রোথ আমার তো মনে হয় মানে হেয়ার গ্রোথ হয়েছে, বাট আমার নিজের একটা প্রবলেম আছে থিনিং এর, সেই জন্য মানে রিগ্রোথের হেয়ার গুলো থিন হয় কিন্তু গ্রোথ হয়েছে ডেফিনেটলি। আর আমার মানে আদার যে ট্রিটমেন্টটা সেটা আমার কন্টিনিউ করা হয়নি বলে আমার মনে হয় আমার নিজের জন্যই ঠিকঠাক ট্রিটমেন্ট হচ্ছে না, কিন্তু রিগ্রোথের যে ট্রিটমেন্টটা আমি করাচ্ছি সেটা খুব ফ্রুটফুল মনে হয়েছে আমার। আর এরপরে আমি কিছুদিন পর মাস তিনের পর আমি আমার স্কিনে যে দাগগুলো রয়েছে সে ফিকাস যেগুলোকে বলে সেগুলোর জন্য ট্রিটমেন্ট করাচ্ছিলাম, তো সেটা যতদিন মানে ট্রিটমেন্ট করাচ্ছি আমার মনে হয় বেশ লাইট হয়েছে, আমার আরো অনেক ডার্ক ছিল, বাট এটা আমার মনে হয় কন্টিনিউ করতে হয় কারণ 1-2 মাস গ্যাপ দিয়ে দিলে তখন আবার আর রোদে ঘুরলে নিয়ে আবার সেগুলো ডার্ক হতে স্টার্ট করে, কিন্তু যদি কন্টিনিউ ট্রিটমেন্টের মধ্যে থাকি তাহলে কিন্তু ব্যাপারটা অনেক লাইট হয়ে যায়। থ্যাংক ইউ।